নমস্কার বন্ধুরা ললিতা রন্ধনশালাতে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো দুধ পুলি পিঠেটাকে এইভাবে বানালে নরম তুলতুলে হবে খেতেও খুব সুন্দর লাগবে দুধ দিয়ে ফোটালে শক্ত হবে না খেতে খুব স্বাদ হবে তো চলুন বানিয়ে ফেলি এখানে নিয়ে নিলাম আমি চার কাপ পরিমাণে সুজি এক বাটি নারকেল কোড়া এক কাপ গুড় নলেন গুড় কাজু আর কিশমিশ দুটো তেজপাতা দুটো এলাচ তো এখানে গ্যাসে আমি একটা ননস্টিকের কড়া বসিয়েছি কড়াটা মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা আমার গরম হলে আমি দিয়ে দেবো তিনটে ফাটিয়ে নিয়েছি আগে থাকতে তিনটে এলাচ দুটো তেজপাতা দিয়ে কাজু কিশমিশ আমি এটাকে একটু ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুঁড়ো কোরানো নারকেলগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম এক কাপ গুড় নলেন গুড় গুড়টা দিয়ে আমি এটাকে একটা পুর বানিয়ে নেবো গুড়টা দিয়ে আমি ভালো করে এটা একটা পুর বানিয়ে নেব আমার এটা পুর বানানো হয়ে এসেছে এটা আমি নামিয়ে নেব এবারে আমি ননস্টিকের কড়াই দিয়ে দিলাম আমি সুজি সুজিটা আমি দু মিনিটের মতন ভেজে নেব দু মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব বেশি ভাজবো না তাহলে সুজিটা শক্ত হয়ে যাবে কড়াইয়ে দিয়ে দিলাম আমি দু কাপ পরিমাণে জল স্বাদ মতো লবণ লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব জলটা ফুটে উঠে গেছে এবারে আস্তে আস্তে আমি সুজিগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব এবারে আমি একটা থালায় ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা জল একটা বাটিতে রেখে সেই বাটির ঠান্ডা জলে হাত দিয়ে এটাকে মাখাবো কারণ এটা খুব গরম তো তাই জন্যে সাবধানে এটাকে মাখাবো আমি জল হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে ভিজে কাপড় একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পর আমি একটা করে লেচি কেটে ওটা বানাবো ভিজে কাপড়টা দিয়ে না ঢাকা দিয়ে রাখলে ডোটা আমার শক্ত হয়ে যাবে তো হাতে একটু করে ময়দা নিয়ে দুটো আঙুলের সাহায্যে আমি এটাকে একটা বাটি বানাবো দেখুন আমি এইভাবে বাটিটা বানাবো এবারে চামচ করে দিয়ে দেব পুর পুরটা দিয়ে হাত দিয়ে চেপে আমি এইভাবে দুটো মুখ মুড়ে দিয়ে দুটো আঙুলের সাহায্যে চাপ দিয়ে একটা নকশা করে দেব দেখুন এটা দেখতেও কত সুন্দর হয়েছে আপনারা এরকম করে বানাবেন আবারও সেমভাবে আমি একটা বাটি বানিয়ে নেব দিয়ে দিলাম পুর পুট দিয়ে চেপে দুটো মুখ চেপে দুটো আঙুল দিয়ে এইভাবে একটা নকশা বানিয়ে নেব তাতে পুটটাও বেরিয়ে যাবে না পিঠেটাও দেখতে সুন্দর হবে ওই সেমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ দুধটা একটু গরম হলে এটা মিডিয়াম ফ্লেমে দেব দুধটা একটু গরম হলে আমি এখান থেকে দু হাতা দুধ তুলে এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধ দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো বাজার থেকে কেনা পাউডার দুধ একটা বাটিতে করে দু হাতা নিয়ে এতে আমি পাউডার দুধটা গুলে নেব দুধটা আমি ঢেলে দিলাম দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিলাম একশো গ্রাম নলেন গুড় দিয়ে আমি পিঠেগুলো সব তুলে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে আমি বানিয়ে নেব আজকের এই ফুল পিঠেটাকে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দুধটা যতক্ষণ না ঘন হয় দুধটা ঘন হয়ে গেলে পিঠেটাকে আমি নামিয়ে নেব তখনই রেডি হয়ে যাবে ফুল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতা রন্ধনশালা আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি সুস্থ থাকবেন ভালো থাকবেন এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ